اقرأ أخينا ورتل القرآن، اصبح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله داوي نفوسنا. শবে বরাত সম্পর্কে কোন প্রমাণ কোরআন হাদিসে আছে কি? কোরআন হাদিসে কোন প্রমাণ নেই। যেই প্রমাণ দেওয়া আছে সূরা দুখান থেকে, ওয়ালা হাসে হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। লাইলাতুম মুবারাকা মানে শবে বরাতের রাত। তাহলে আনজালনাহু মানে কি? আমি উহা নাজিল করেছি। কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? শবে কদরে। তাহলে লাইলাতুম মুবারাকা মানে শবে কদর। শবে কদর আর শবে লাইলাতুল মুবারাকা একই জিনিস, নুন আর লবণের মতো। ব্যাকল চাকররে পাঠাইছে নুন আর লবণ আনতে, তো এক কেজি নুন কিনছে আর এক কেজি লবণ আনছে, এনে দেখে বাড়িতে দুই কেজি। জিনিস একই, নাম দুইটা, লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একই। তার প্রমাণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। میرا سوال یہ ہے کہ یہ جو بڑی راتیں جو آتی ہیں، للت القدر جو آتی ہے اور یہ شب معراج جو آتی ہے اور شب برات جو آتی ہے، تو لوگ جو خصوصاً پاکستان اور انڈیا میں لوگوں نے جو ایک مقرر کر لیا ہے کہ وہ جاگنے والی رات ہے اور رات بھر عبادت کرنی ہے اور اسی رات ساری آپ کو اپنی نفل نمازیں پڑھنی ہیں، تو میں ہمیشہ اس بات پہ کافی، مجھے یہ اس بات پہ کنفیوژن ہوتی ہے کہ عبادت تو انسان کو 365 ڈیز کرنی چاہیے، نفل تو آپ کبھی بھی پڑھ سکتے ہیں، دعائیں تو آپ کبھی بھی کر سکتے ہیں، تو مطلب یہ جو راتیں جو ہوتی ہیں ان کا آپ تھوڑا ذکر کریں گے، بتائیں گے کہ ہم کو کرنا کیا ہے ان راتوں میں؟ جو بہن نے سوال کیا کہ کئی راتیں ہم ہمارے معاشرے میں بناتے ہیں، لیکن جو قرآن مجید میں جس کا ذکر ہے وہ لیلۃ القدر، اس کا ایک سورہ بھی ہے اور یہ تھاؤزنڈز آف ہزاروں راتوں کے مقابلے میں ہیں، صرف ایک ہی رات کا ذکر ہے، لیکن کئی راتیں جو باقی ہمارے معاشرے میں بنائی جاتی ہے اس کی دلیل کوئی صحیح حدیث میں نہیں ہے۔ جو دلیل صرف ہمیں ملتی ہے وہ ہے خصوصاً لیلۃ القدر کے بارے میں۔ ہوپ دیٹ آنسرز دی کوسچن۔ মানুষ মনে করে শবে বরাত নামে যে রাতটি, আসলে শবে বরাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বরাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুলক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে, এবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। একশো রাকাত নামাজ, যার প্রতি রাকাতে দশবার কুলহু আল্লাহ সুরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। একশো রাকাতের প্রতি রাকাতে দশবার কুলহু আল্লাহ পড়লে 1000 বার কুলহু আল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট কোনোটি দুর্বল, এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বরাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই, এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই, এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই, এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নাই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাটডাও নাই, কিছুই নেই। 15ই শাবানে রিপোর্ট পেশ করা হবে কেন? 15ই শাবানে রুজি বন্টন হবে কেন? 15ই শাবানে যদি রুজি বন্টন হয় আর ওতেই যদি ধরার জন্য আপনি 15ই শাবান জেগে থাকেন, ও ভ্যান চালক, 20 বছর থেকে তুমি রুজি ধরছ গো, তুমি ওই রূপই আছো। তোমার 15ই শাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন,
এটা নগদ মিথ্যে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে। যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে, যেদিন মানুষ মায়ের পেটে 43.4 মাস 50 বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। এক বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে, রমজানের শেষ 5-10 রাতে। তোমার 15ই শাবান কি করে আসলো? এটা একবারে ডা মিথ্যে, একবারে নগদ মিথ্যে। জনাব, রাগ করে লাভ হবে না। আপনার শিক্ষককে আপনি বলুন, ওস্তাজি, হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন আমার একটা কথা। কি কথা? 15ই শাবানে যদি রুজি বন্টন হয় তাহলে ওই রমজানের লাইলাতুল কাদরে কি হয়, ওটা রেটে কি একটু বুঝিয়ে দেন তো পীর সাহেব। দেখি বলেন তো আপনার পীরকে, কি বলেন আপনার পীর সাহেব? আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ? ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আপনি বিশ্বাস রাখুন। এরপরে প্রশ্নটি শবে বরাত সম্পর্কে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পালন করেন নি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই শবে বরাত, তথাকথিত শবে বরাত যেটি, এটি কখনো পালন করেনি, এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসের মধ্যে আসেনি, এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই এই শব্দটুকু আর আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমাদের, আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ, ঠিকই বলেছেন, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবিরা কেউ এটি পালন করে নেই, এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, মোহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোনো সনদের মাধ্যমে, কোনো বর্ণার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোনো বর্ণার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকেও কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে, 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। শবে বরাতের নিয়তে যদি আপনি 14-15 সিয়াম রাখতে যান তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়, এটি অবশ্যই বেদাত। কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোন সহি বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাতটি জাগরণ করো, ইবাদত করো, এবং সেই পরের দিনটি 15ই দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এ হাদিস মূলত শুধু দঈফ, দুর্বলই নয়, বরং এ হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি, এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে ইবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই। সূরা দোখানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আমরান মিন ইনদিনা, ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ পাক বলছেন হামিম, হামিম আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন, যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনের বিভিন্ন সূরার শুরুতে, সেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি।
ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারিমের আমি শপথ করছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাজিল করেছি, কাকে? কোরআনুল করিম কে নাজিল করেছি, কারণ তার আগে কসম হইল আমি ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাজিল করেছি, মানে কিতাবে মুবিন কে, সুস্পষ্ট কিতাবকে নাজিল করেছি, কোরআন কে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে নাজিল করেছি। এই বরকতময় রাত কি? সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি? কদরের রাত। আর তা হচ্ছে শাবানে না রমজানে? কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন, একটি তো এটি, একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে, বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন তেমন অন্য মাসের সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা? সূরা কদর দ্বারা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহ। তো আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন কে নাযিল করেছি লাইলাতুল কদরি, শবে কদরে, কদরের রাতে, শবে কদর নাযিল করেছি। স্পষ্ট হলো না হলো না? শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে রাত্রি ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো? তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাজিল করেছেন, প্রথম আসমানে, গত সপ্তাহে বলেছিলাম প্রথম আসমানে আল্লাহ একসাথে নাজিল করে দিয়েছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নিয়ে এসেছেন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত, সেটি হচ্ছে বরকতের রাত, বরকতের রাত তাহলে শবে বরাত নয়, পনেরো শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনা আপনাদেরকে, বলছেন যে ইন্না আনজালনাহু, তাফসীর করছেন, আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবের নাজিল করেছি, আল্লাযী হুয়াল কোরআন আলাল কওল আল মুআউ্যাল আলাইহি, সুস্পষ্ট, ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রওয়ি আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে, সাহাবাই কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হোসেন ইবনে আব্বাস তা থেকে বর্ণিত, ওয়া কাতাদা ইবনে জুবাইর মুজাহিদ ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম, অধিকাংশ মুফাসসিরিনগণ এই এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাজিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক, হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি? নিসফে শাবান। এই নিসফে শাবান ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারা, এগুলির নাম রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে রুহুল মানি একটি তাফসীরের কিতাব রয়েছে ইমাম আলুসির, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে নিসফে শাবান, নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাক, এর নাম হচ্ছে লাইলাতুস সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করে, চেক ও লাইলাতুল বারা, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসির আলুসিতে বা তাফসির রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই এই হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য, ইকরামা যে বলেছে যে নিসফে শাবান মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যে ব্যক্তি বলবে যে এই লাইলাতুন মুবারাকা ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা মানে কোরআন নাজিল করেছে বরকতের রাতে মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেল, ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরায়ে দোখানের প্রথম যে আয়াতগুলি চার পাঁচটি আয়াত রয়েছে তার তাফসির ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন, ইংরেজিতে এই তাফসির রয়েছে, আরবিতে তাফসির রয়েছে, উর্দুতে তাফসির রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসির করেছেন যা যেটি হচ্ছে নির্ভরশীল নির্ভরযোগ্য তাফসির, তা হচ্ছে যে লাইলাতুল কদরি হচ্ছে লাইলাতুল মুবারাকা।
আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد মূলত আজকে নিয়ত ছিল শবে বরাত নিয়ে কিছু আলোচনা করা, কারণ শবে বরাত আমাদের সামনেই, নাকি বলেন? শবে বরাত সামনে না, বরাত মানে কি? ভাগ্য আমাদের সামনে, ভাগ্য। আমার নানি রাহেমাহাল্লাহ রাহমাতান ওয়াসিয়া ছোটোবেলায় গল্প করতেন, চুটকি আর কি, এক কানা অন্ধ ফকির রাস্তা দিয়ে যাচ্ছে, তো সামনে একটা গর্ত আছে, তো বাচ্চারা পাশে যে ফকির ফকির বাবা সামনে খানা, আমি আজকে মসজিদে বলছিলাম সামনে খানা, তো ফকির মনে করছে খানা মানে মেজবানি, বলে বাবা বরাত বাবা বরাত, বাবা ভাগ্যটা আজকে ভালো। এখন ওই বলতে বলতে গর্তের ভিতর পড়ে গেছে বেচারা। তো আসলে বরাত মানে কি? ভাগ্য। তো এই ভাগ্য থেকে যত দুর্ভাগ্য। তো আমরা সবে বরাত সুন্নত, সুন্নতের আলোকে আমরা ঝগড়া দরকার নেই, কোন হুজুর কী করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো, আমরা রাসূলুল্লাহ সাল্লাম কী করেছেন, সাহাবীরা কী করেছেন, এটা আমরা যাচাই করার চেষ্টা করি। আপনাদেরকে গত বছরও হয়তো বলছি, মনে নেই, যেহেতু বছরগুলো প্রসঙ্গ আসে আমরা সংক্ষেপে হলেও জানতে হবে। আর আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে শবে বরাত, তাহলে আপনারা নিয়ে যাবেন, যেহেতু শবে বরাত সামনে বইটা নিয়ে যেতে পারেন, এর ভিতরে হাদিস কোরআন তাফসির ফুকাহাদের মতামত সবই আছে। মুখতাসার হলো, প্রথমত আমরা এখানে সুন্নাত শিখতে আসছি, ঠিক না? সুন্নাত নবীজির সব কিছু, নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি, যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটা কি, যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও সুন্নাত। শবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেননি, সাহাবিরা করেননি, তাবেইনরা করেননি, এটা প্রায় 500 বছর পরে তৈরি হয়েছে। আমরা আজকে কেন্দ্রীয় মসজিদে আলোচনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার। শবে বরাত নাজায়েজ না, শবে বরাত বলা নাজায়েজ না, কিন্তু নিসফে শাবানের রাত বলা, মধ্য শাবানের রাত বলাটা সুন্নত। আমি বললাম কোরআন হাদিসে শবে বরাত বলে কিছু নেই, কারণ শবে বরাত শব্দ নেই। হয়তো আমি একটু পরেই বলবো যে শবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন, আমি আবার শবে বরাত বললাম, তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন। একবার বলছি কোরআন হাদিসে নেই, আবার বলছি শবে বরাতেই আমল করবেন। আসলে আমরা বলতে চাচ্ছি শবে বরাত পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসের দিন না, এটা বললে সওয়াব হবে, এটা কোনো দিন না। তবে সমাজে প্রচলন হয়ে গেছে, আমরা অনেক সময় নামাজ বলি, অনেক সময় সালাত বলি, আমরা অনেক সময় রোজা বলি, অনেক সময় সিয়াম বলি। সিয়াম সালাত এগুলো ইসলামী পরিভাষা, রোজা নামাজ এগুলো সিয়াম বা সালাতের তর্জমানা, এগুলো আরেকটা পরিভাষা, ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে। তারপরেও এটার অর্থ আমরা বুঝি সালাত, এটা বলাতে কোনো দোষ নেই, নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না, কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সালাত সিস্টেম বোঝানো হচ্ছে। আবার অনেক বিষয় আছে যেটা আরও দূরে, যেমন আমরা অনেক ঝগড়া করি, আমার বিরুদ্ধে সবারই অভিযোগ, আমি মাঝে মাঝে বলি কোরআন হাদিসে পীর বলে কিছু নেই, আবার আরেক জায়গায় বলছি অমুক পীর সাহেব আমাদের পীর সাহেব এটা বলেছেন, এই দেখো আব্দুল্লাহ খালি কন্ট্রাডিক্টরি কথা বলে।
একবার বলছে কোরআন হাদিসে পীর ভুলে কিছু নেই, আরও এ বলছে আমাদের পীর সাহেব এটি বলেছে। বিষয়টা ওরকম না, আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বুঝবেন। আমি বলবো কোরআন হাদিসে নামাজ নেই কিন্তু সলাত তো আছে, রোজা নেই কিন্তু সিয়াম আছে। এখানে আরেকটু দূরত্ব আছে, এখানে পীর কথাটা ফার্সি, এটা আরবি হলো শেখ। কোরআন হাদিসে পীরও নেই শেখও নেই, অর্থাৎ ফার্সিটাও নেই আরবিটাও নেই। নামাজের ফার্সি নেই আরবিটা আছে, রোজার ফার্সি নেই আরবিটা আছে, কিন্তু পীরের ফার্সিও নেই আরবিও নেই কিন্তু আছে। এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে, সেটা হলো সাহবত, সাহেব সাথী, সাহচর্য, নেককারদের সাহচর্য কোরআন সুন্নাহ নির্দেশিত একটা ভালো আমল। আপনি মসজিদে নামাজ পড়েন, নেককারদের সাথে মেশেন, এটাও সহবত। ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন, আলেমদের, এটাও সহবত। আবার নেককার ভালো, যারা সত্যি নেককার, আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, যাদের ইমানের সত্য, লা ইলাহা বলাই সত্য, শিরিক করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলাই সত্য, বিদআত করে না, আমানতু বিল্লাহে বলাই সত্য, সুন্নত মতো আমল করে, তাকওয়াই সত্য, বউয়ের সাথে কথা বলাই সত্য, সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত, যাদের কথা আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন সাদেকিন কারা, ইমানের সত্য, জিহাদের সত্য, তাকওয়াই সত্য, সালাত কায়েম করে, অর্থ ব্যয় করে, যাকাত দেয়, সবর করে, এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে, এই ধরনের সাদেকিন মুত্তাকিন মানুষদের সাথে সহবতে যাওয়া, বসা, সময় দেওয়া, এটা আমাদের জন্য খুব উপকারী। এটাই পরিবর্তন করে পীর মুরিদি সিস্টেম হয়েছিল, এখান থেকে অনেক শিরিক কুফুর বেদাত ঢুকেছে। আবার এটার মাধ্যমে দিন প্রসার হয়েছে, একসময় তাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় সহবতের মাধ্যমেই দিন শিখত, এটার ভালো মন্দ আছে। কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো, একটা হলো কোরআনে ফার্সি নেই আরবি আছে, যেমন নামাজ নেই সলাত আছে, কি বলে রোজা নেই সিয়াম আছে, আর কিছু জিনিস আছে আরবিও নেই ফার্সিও নেই কিন্তু মাফহুমটা আছে, যেমন পীরও নেই শাইখও নেই কিন্তু সাহেব আছে, ঠিক শবে বরাতও নেই, লাইলাতুল নিসফ, লাইলাতুল বারাতও নেই। শবে বরাত কি ফার্সি, আরবি কি লাইলাতুল বারাত, কোরআনে হাদিসে সাহাবিদের কথায় শবে বরাত নেই মানে ফার্সি নেই, লাইলাতুল বারাতও নেই, কি আছে লাইলাতুল নিসফ মিন শাবান আছে। কাজেই আমরা শবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি নিসফে শাবান মধ্য শাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয়? এখানে একটু ইমানটা নাড়াচাড়া করে দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের হালতটা কি। আপনি একটা তথ্য জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু নিসফে শাবান শব্দটা বলেছেন, অনেকবারই বলেছেন, অনেকগুলো হাদিস আছে, সাহাবিরা বলেননি, তাবেইনরা বলেননি, এই পরিভাষাটা 500 বছর পরে জন্ম, এটা বলাই কোনো দোষ নেই। কিন্তু আমি যদি নিসফে শাবানের রাত বলি, মধ্য শাবানের রাত বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মুখ দিয়ে উচ্চারণ করা হয়, আর বরাতের রাত বলি, শবে বরাত বলি, তাহলে এটা হয় না। এখন আমি কোনটে বলব, কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে? এখানে তিন শ্রেণীর মানুষ পাওয়া যাবে, কয় শ্রেণী? এক শ্রেণী বলবে আচ্ছা দেখি চেক করে, সবাই শবে বরাত বলে, আবার শুনছি নবীজি বলেননি, দেখি হাদিসে বা অন্তত সাহাবিদের যুগে শবে বরাত বা আরবি লাইলাতুল বারা আটটা পাওয়া যায় কিনা, খুঁজে চেক টেক করে যদি পাই ভালো, নইলে শেষ নিসফে শাবান মেনে নিল, এই লোকটা ভালো কাজ করলো। আর একজন বলল আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছে নেই, আন্দাজে তো আর বলিনি, যাক আমি এখন তো নিসফে শাবান বলবো, মধ্য শাবানের রাত বলবো, শবে বরাত আর বলবো না, মুখ দিয়ে বেরোয় গেলে যাবে, তবে নিসফে শাবান বললে একটু খুশি লাগে, আলহামদুলিল্লাহ আমার একটা সুন্নত শব্দ বললাম, শবে বরাত বেরিয়ে গেলে করা যাবে, অভ্যাস মতো বেরিয়ে গেছে, কী করা যাবে? এই লোকটা হালকা ভালো করলো, আগেরটা বেশি ভালো করলো, চেক করে যাচাই বাছাই করে নিল, এটা আমার
উপর পূর্ণ আস্থা রাখলো, এটা ভালো না, সব কথা চেক টেক করে নেওয়া ভালো। তৃতীয় আর এক শ্রেণীর মানুষ, আপনি এই কথাটা আমি নয়, আপনি কালকে এই কথাটা অনেকের কাছে বলবেন, আর এক শ্রেণীর মানুষ বলবেন, হ্যাঁ এত লোকে বলে কিছু বলে, সব কি নবীর মতো বলতে, এই যে আমরা রোজা বলি, নামাজ বলি, এন বলি, তেন বলি, এই বলি, সেই বলি, সব কি নবীর কায়দায় বলতে হবে নাকি, এরকম লোক আছে না নেই? হয়তো আমাদের এখানেও তো একজন এরকম চিন্তা করছেন। ভাইরা, আপনি কাকে ধাক্কা মারলেন? আব্দুল্লাহ জাহাঙ্গীরকে। আপনি কোন জিনিসটাকে অচল বলে, মানব না বলে, অবজ্ঞা ভরে ফেলে দিলেন, সেটা কি? নবীজি সাল্লামের একটা শব্দ, তার একটা সুন্নত। তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা মজা করে দেখেন, আপনি কি কাম করলেন, আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন? আপনি তো আমাকে অবজ্ঞা করেননি, আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মতো কথা বলতে আপত্তি করলেন। আপনার সমাজের প্রচলিত কথা দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কথা চেয়ে জোর দিলেন, এটা আপনি ভালো করলেন না, আপনি আপনার ইমানের ক্ষতি করলেন, আমার তো কিছু করলেন না। আপনাদের এজন্য বারবার আবারও বলি, আমাদের এখানে আমরা নিয়মিত, আপনারা আসেন, একদিনে সব শেখাবো এরকম নয়, প্রশ্নোত্তর হবে, আমরা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানবো। তবে সবচেয়ে বড় চিন্তা, অনেক সুন্নত আমাকে বলে, স্যার আপনার এখানে তো অনেক সুন্নত নেই, বলে সুন্নত নেই মানে কিছু কিছু বিষয় আছে, মানে আপনি গাড়িতে চলেন, ঘোড়ায় চলেন না, সুন্নত নেই। তো ভাইরা, আমি গাড়ি চলাটাকে অত উত্তম, আমি ঘোড়ায় চড়তে পারলে খুশি হতাম, পারিনি তাই করি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি চড়াটাও যদি নবীজির মতো হতো নিঃসন্দেহে ভালো হতো। কথা হলো যে একটা হলো আমার চেতনা, বিশ্বাস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আর কিছু হতে পারে না, আমি পারি না। আপনাদের বলছি, আমি 1981 সালে সৌদি আরবে গেছি, ও দেশে তেল টেল প্রথম প্রথম তেল নিয়ে যেতাম, সরিষার তেল, নারকেলের তেল, ডিব্বা টিব্বা ভরে নিয়ে যেতাম, তেল তখন এত পাওয়া যেত না, খুব ঝামেলা হতো, আমি তেল মাখার অভ্যাসটা নষ্ট হয়ে গেল, আমি এখন মাথায় তেল মাখতে পারি না, বোধহয় 40 বছর হয়ে গেল মাথায় আমি তেল মাখি না, তেল মাখলে বরং অস্বস্তি লাগে। এই কথাটা আমি বলছি আমার এক ছোট ভাইকে, মৌলানা ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে আপনারা জানেন কত এসে, বলো ভাই রসুল আসলাম কিন্তু তেল মাখতেন, আমি কি করব, উনি মাখতেন, ছিল আমার না মাখাটাই ভালো, এটা এটা বলবো, তাহলে বোঝা যায় আমার ইমানে গড়বড়ি আছে। আমি বললাম যে নিঃসন্দেহে তেল মাখা ভালো, আমি যে মাখতে পারি না, অস্বস্তি লাগে, এটা আমার খারাপ, রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেছেন নিঃসন্দেহে সেটা, দুনিয়ার কাজে, জাগতিক কাজে, প্রতিটি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কোনটা নফল সুন্নত, কোনটা আদাতি সুন্নত, কোনটা মুস্তাহাব সুন্নত, কোনটা ওয়াজিব সুন্নত, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি চুলগুলো ছোট করে রাখছি, আমি চুল কি টুপি পাগড়ি পরে জামে মসজিদে যাই, কখন খুলবো, মাথায় খুব গরম লাগে, কখন খুলবো, কখন টুপি পরে ফুটো ফুটো আলা, ভারী টুপি পরলে সুন্দর, টুপি পরলে মাথা গরম হয়ে যায়, চুল তো বড় বেশি রাখতে পারি না, রাখলে আবার কাটতে হয়। এখন আমি কি এই ছোট চুল রাখাটাকে যুক্তি তর্ক দিয়ে উত্তম বলবো? একজন লোক ভাবরি রেখেছে, লম্বা চুল রেখেছে, ঘাড় বন্ধ চলে গেছে, কি বিরক্তিকর, আরে নবীজি করেছেন সেই যুগে অন্যরকম ছিল, আমি কোনটা করবো বলেন তো? আমি একেন করে বলবো নবীর সাথে যতটুকু মিল আছে ওটা নিঃসন্দেহে ভালো, কেয়ামত পর্যন্ত সবার জন্য ভালো। আমি করতে পারছি না সেটা ভিন্ন কথা, আমি পালন করতে পারছি না এটা আমি একটা অসুবিধার জন্য পারছি না, কিন্তু আমি উত্তম মনে করব, ভালো মনে করব কোন জিনিসটাকে, যেটা রসুল সহিভাবে প্রমাণিত, এখানে আর কোনো ব্যাখ্যা দিতে আমরা যাব না, সন্দেহাতীতভাবে ওইটাই ভালো, আমি রাখতে পারছি না ভিন্ন কথা, আমি আমার ওজোর আছে এটা নফল সুন্নত, মুস্তাহাব সুন্নত, আদাতি সুন্নত অর্থাৎ জাগতিক সুন্নত, রসুল আসলাম তাকিদ দেননি, নির্দেশ দেননি অথবা গুরুত্ব দেননি, তিনি করেছেন, এটা না করলে গোনা হবে না, কিন্তু আমি যত যুক্তি তর্কই দিই এমন জায়গায় যেন না যায় যে নবীজিরটা ছোট হয়ে করে ফেলার কায়দায় চলে যায়, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা। আমরা কি করি, দুই গ্রুপই একই রকম, কিছু মানুষ আমরা বলি নবীজি করেননি তাতেই কাজেই বেদাত, নবীজি করেননি বলেই বেদাত হয় না, নবীজি করেননি কাজে ওটা দিন না, ওটা সুন্নত না, সুন্নতকে দিন মনে করায়, নবীজি করেননি সেটাকে দিন মনে করা বেদাত। আবার আরেক গ্রুপ
নবীজি করেননি কাজেই জায়েজ, এইটা প্রমাণ করতে যে নবীর সুন্নতকে ছোট মনে করেন। এখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। কাজে প্রতি ক্ষেত্রে আপনারা যেটা সবসময় লক্ষ্য রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন সুন্নত, সেটা ফরজ সুন্নত, মুস্তাহাব সুন্নত, নফল সুন্নত, যাই হোক না কেন, যেটা বর্ণিত হবে তার বিপরীতে আপনার যুক্তি দেবেন না। আপনি যদি জানেন যে এটা সুন্নত, আলহামদুলিল্লাহ ভাই নবীর সুন্নত উত্তম, আমি পারছি না, দোয়া করেন যেন পারি। আর যদি না জানা থাকে তাহাকে করবে, আমি দেখবো, কিন্তু নবীজির সুন্নতের বিপরীতে কোনো জিনিসকে আনবেন না, কোনো ক্ষেত্রেই না। তো যাই হোক, প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এটা হলো সুন্নত পরিভাষা। আর শবে বরাত, লাইলাতুল বরাত, এটা সুন্নত নয়, এটা পরবর্তী যুগে অনেক পরে, 500 বছর পরে। প্রথম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেইন, তাবে তাবেইন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, কারোর যুগে পাবেন না, অনেক পরে এসে এই পরিভাষাটা জন্ম হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যাই, সুন্নতের ভিতরে নিরাপত্তা, সুন্নতের বাইরে যেটা, এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে। যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য শাবানের রাত, এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না, কিন্তু যখনই আমি বলবো শবে বরাত, তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয়, এটা ভাগ্য রজনী, এটা মুসলমানদের ভাগ্য রজনী। এই যে ধারণাটা দিচ্ছে এটাও ঠিক না। শবে বরাত গোনামাপের রজনী, বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি, আরবিতে যে বারাহাত, আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে, কিন্তু আরবিতে বারাহাত মানে মুক্তি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গোনা মাপ করেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন, ভাগ্য লেখেন, এটা কোনো হাদিস নেই, কোনো কোরআন নেই, এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস। তফসিরে দু একটা কথা বলা হয়েছে, কোনো তফসির কারক সমর্থন করেননি। তাহলে মধ্য শাবান বললে যে সুন্নত চেতনা আসে, শবে বরাত বা ভাগ্য রজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না। এরকম অনেক ক্ষেত্রে আছে, যেমন কোরআন হাদিসের পরিভাষা হলো ইমান, আর তাবেইনদের যুগ থেকেই, তাবে তাবেইনদের যুগ থেকে পরিভাষা হলো আকীদা। ইমান বললে ঝগড়া হয় না, ওর ইমান খারাপ বলে না, ওর আকীদা খারাপ। যদিও তাবে তাবেইনদের যুগ থেকে আকীদা পরিভাষাটা ব্যবহার করা হচ্ছে, তারপরে ইমান পরিভাষার ভিতরে যত প্রশস্ততা আকীদার ভিতরে তা নেই। তাসাউফ, তাসকিয়া, রাসূলুল্লাহ সাল্লাম, সাহাবী, তাবেইন, তাদের পরিভাষা ছিল তাসকিয়া, আত্মশুদ্ধি, আমরা বলি তাসাউফ। তাসকিয়া শব্দের ভিতরে যত প্রশস্ততা, উদারতা, সুন্নামুখিতা আছে, তাসাউফ বললে মনে হয় ভিন্ন কোনো একটা বোধ হয় শাস্ত্র, এরকম মনে হয়। এতে পীর এবং সাহেব, সাহেব পীর, সাহেব বললে, সাথী বললে, আমার সাথী, আমার সাথী, এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না, অমুক আমার সাথী, সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না। যখন পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে, আপনি কি, আমি আবদুল্লাহ জাহাঙ্গীর সাথী, আবদুল্লাহ জাহাঙ্গীর কি, আমার সাথী, এটা খুব সিম্পল কথা। এটার ভিতরে সুন্নত আছে, এটার ভিতরে মহব্বত আছে, কিন্তু অতিভক্তির কিছু নেই, সুন্নতের বাইরে যাওয়া দরজাটা বন্ধ হয়ে গেছে। আমরা কোনো পরিভাষাকে নাজেজ বলছি না, সুন্নতটা যে ভালো এটা প্রমাণ করার চেষ্টা করছি, রাগ করেন না আপনারা, কারণ আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো। কিন্তু যখনই বললেন আবদুল্লাহ জাহাঙ্গীর আমার কি, পীর, পীর বললেই যেন কেমন আরেকটু
ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো, যেটা সাথীর ভিতরে ছিল না। আমি ওনার কি মুরিদ, মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মুরিদ কার? আমার মুরিদ মানে কি? চাই, আমার জান প্রাণ দিয়ে একজনকেই চাই এই হুজুর। তো হলো নাকি? আপনি কাকে চান, কাকে চান আপনি? হ্যাঁ, আপনি আল্লাহকে চান, আমি আপনার সাথী, আল্লাহ পাওয়ার জন্য, আমল শেখার জন্য যজবা আপনি আমার সাথে থাকেন, আর কিছু না। আপনার মুরাদ তো আল্লাহ, আপনি মুরিদ হলেন আল্লাহ, আপনি চাচ্ছেন আল্লাহকে। পরিভাষা তৈরি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন, সব ঠিক আছে, আমরাও বলি, ব্যবহার করি, কিন্তু আমরা ব্যবহার করে করে এক কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা? হবে, একশো কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা? না। তো যাই হোক, আমরা লম্বা করব না। শবে বরাতের আমল, শবে বরাতের তিনটে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি, শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গোনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহ লাতালউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ইলা আবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো, আমরা কি করব, আমরা আমল করব কিনা? আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি এই বোনাস পাবেন। এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী, তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা না জায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে, একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত, এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেইনদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে ইবাদত করেছেন, তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন, এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে, হানাফি ফেকার সব কিতাবেই পাবেন। তৃতীয় হলো, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো, এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে। এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ের। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন, আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন,
সব মাসেই রাখার চেষ্টা করবেন, শাবানে যেহেতু রসুলাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন। মধ্য শাবানের রাত বা শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল, সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে। তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগি করা, এগুলো বিদআত এবং প্রায় ফেকার সকল কেতাবে, হানাফি মাজহাব, শাফি মাজহাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরু লেখা হয়েছে, মাকরু তাহরিমি লেখা হয়েছে। এখানে একটা বিষয় খুবই জরুরি, সেটা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনে শবে বরাতের সাহাবীদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খোলাফায়ে রাশেদিনের যুগে দেখেন শবে বরাতের কোনো হদিস পাবেন না। পুরো ইসলামের ইতিহাসে ইবনে কাসির, তবারি, মানে রাসূলুল্লাহ সাল্লামের হিজরত থেকে সাহাবি তাবেইনরা মসজিদে সমবেত হয়েছেন, অথবা আবু বকর, ওমর, ওসমান তারা এই রাত পালন করেছেন, এরকম কিছু পাওয়া যায় না। এর একটা বড় কারণ হলো ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয়, বতুরে না। আমরা শবে বরাতে কি জন্য গুরুত্ব দিই? এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে, এটাই তো মূল, নাকি বলেন? এটা মূল না যে আমরা ওযুটা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে, কবুল করবে, এরকম আছে না? এই হাদিসটা জয়ীফ। তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে, একাধিক হাদিস রয়েছে সহিহ মুসলিম এবং অন্যান্য কেতাবে, সহিহ হাদিস রয়েছে যে প্রতি রাত্রে, প্রতি রাত্রে রাতের যখন প্রথম 1/3 পার হয়ে যায়, রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, তার মানে 3-4 ঘন্টা রাত হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় 7টায় ফজরের আজান হয়, ফজরের নামাজই হয় 5টায়, 4টায় ফিরে আজান, 3টে, এই 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টে, 4টে, 9 ঘন্টার রাত। তাহলে 1/3 মানে 3 ঘন্টা, 8টা, 9টা, 10টা, রাত 3, 3.5 ঘন্টা, তার মানে 10টা, 10:30, যখন রাত বড় হয় সন্ধ্যাও আগেই, যখন রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব, কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব, কে এসো আসো গুনাহ করেছো গুনার মাপ চাও আমি তোমার গুনাহ মাপ করে দেব। ওয়াজালিকা কুল্লা লাইলা, প্রতি রাতেই এই দোয়া, এই সুযোগ আল্লাহ দিতে থাকে। তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত 10টা, 10:30 বেজে গেলে ঘুমানোর আগে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই, তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই শবে বরাত হয়ে যায়। কথাটা কেমন বুঝতে পেরেছেন? আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান, কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই। প্রতি রাতেই আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মনের আবেগ জানান, আল্লাহ কবুল করবেন, আপনার জীবনটা আল্লাহমুখী হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। পাশাপাশি আলেমুল আমাদের সহবতে যেতে হবে, বইপত্র পড়তে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি